নমস্কার বন্ধুরা, ইউটিউব কিচেনের রান্নাঘরে আরো একবার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি কচু বাটা। কচু বাটা প্রায় সব বাঙালিরাই নানান পদ্ধতিতে খেয়ে থাকেন, তবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার রান্নাঘরের কচু বাটার রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, কথা দিচ্ছি রেসিপিটি খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। কচু বাটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম কচু নিয়ে নিয়েছি। কচুটার প্রথমে খোসাটা ছাড়িয়ে নিন। সম্পূর্ণ কচুর খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপরে কেটে নিচ্ছি। এবারে একটা পাত্র নিয়ে তার মধ্যে কচুগুলোকে গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ কচুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট না করে ছোট ছোট করে কুচিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। এরপরে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 সেন্টিমিটারের মতন আদা, আর নিয়েছি 15 থেকে 16 কোয়া রসুন, আর 6টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কার একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা আর 1/2 টেবিল চামচ কালো জিরে। কালো জিরাটাকে হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাগুলো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নুন, 2 টেবিল চামচ চিনি, 1/4 টেবিল চামচ হলুদ, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো। সব দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবার পর মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করেছে সেই অবস্থায় আমি এবার গ্রেট করা কচুটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কচুটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেবার পর গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মশলার বাকি ধোয়া জল। জল দিয়ে ভালোভাবে কচুটার সঙ্গে জলটা মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে 10 মিনিট হতে দেব। ফিরে এসেছি 10 মিনিট পর, ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে করে অনবরত ক্রমাগত নাড়তে নাড়তে কচুর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আমি আরো কিছুক্ষণ এভাবেই নাড়তে নাড়তে জলটাকে আরো শুকিয়ে নেব। অনবরত নাড়তে নাড়তে কচুর জলটা একদম শুকিয়ে গেছে। কচু বাটা পরিবেশনের জন্য একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কচু বাটার এই রেসিপিটি, আর আমাকে কমেন্ট করে জানান আজকের কচু বাটার রেসিপি আপনাদের কেমন লাগলো। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সকলের আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে নতুন কোনো পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।